সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। পুরুষ এবং স্ত্রীলোকের রাশিচক্রে বিচার করার বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রে একই হলে বেশ কিছু ক্ষেত্রে দেহ এবং মানসিকতার দিক থেকে অনেক পার্থক্য থাকে। কেন পার্থক্য থাকে? বিদ্বান এবং বুদ্ধিমান স্বামীলাভ আজকের বিষয়টি, বিশেষ করে নারীদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ বয়ে আনবে। দেখা যায় দেহ এবং মানসিকতার দিক থেকে অনেক পার্থক্য থাকে। গর্ভের সন্তান হওয়া, ঋতুমতী হওয়া, এগুলি স্ত্রীলোকের প্রধান বৈশিষ্ট্য। সপ্তমপতি জন্ম কুণ্ডলিতে যদি কারো সপ্তমপতি বৃহস্পতি হয়ে থাকে, তাহলে বলবান করে চন্দ্র দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হলে স্বামী অবশ্যই বিদ্বান এবং বুদ্ধিমান হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে জাতিকার সেই নারীর লগ্ন মিথুন বা কন্যা হতে হবে। সপ্তমপতি যদি বুধের ক্ষেত্রে হয় এবং বুধ বলবান হয়, তাহলে স্বামী বুদ্ধিমান হবেই হবে। এক্ষেত্রে জাতিকার লগ্ন ধনু বা মীন হওয়া প্রয়োজন। যে কোনো লগ্নই জন্ম হোক না কেন, তার অধিপতি যদি বৃহস্পতি বা বুধের সুসম্পর্ক যুক্ত হয়, তাহলে সেই নারীর স্বামী বিদ্বান বুদ্ধিমান হবেন, তাতে কোনো সন্দেহ নেই এবং তার সংসার জীবনে শান্তি ফিরে আসবে। অনেক দেখা যায় পরিবারে দেখা যায় বিয়ের পরে স্বামী স্ত্রীর বন্ডিংটা ভালো হয় না, বনিবনা ভালো হয় না, এমনকি বিয়ের 3 বছর 5 বছর 10 বছর পরেও ডিভোর্সে পরিণত হয়। এক্ষেত্রে স্বামী স্ত্রীর বিবাহের পূর্বে জোটক বিচার করা অতি প্রয়োজন। আপনার স্বামী ভালো হবেন কি হবেন না, আপনার যে স্বামীর সাথে আপনার বিয়ে হবে সেই স্বামীটি কোন প্রকৃতির হতে পারেন, তিনি ব্যবসায়ী হবেন কিনা, ঘরমুখো হবেন কিনা, চাকরিজীবী হবেন কিনা, সংসারে তার মন থাকবে কিনা, আপনার প্রতি তার ভালোবাসা, তার স্নেহ মমতা থাকবে কিনা, এটি কিন্তু জন্মকুণ্ডলিতে বলা সম্ভব। এক্ষেত্রে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম সাল, জন্মস্থান, এই বিষয়টি জানা প্রয়োজন। অভিজ্ঞ জ্যোতিষীর কাছে বিয়ের পূর্বে আপনার জোটক বিচারটি করে নেবেন। আপনার জোটক বিচার যদি আপনি করে নেন, তাহলে আপনি বিদ্বান বা বুদ্ধিমান স্বামী পাবেন কিনা সেটিও আপনি জানতে পারবেন। আর রাশিচক্রে বিশেষ করে বুধ এবং বৃহস্পতি এই দুটি গ্রহ যদি আপনার ফেভারে থাকে, তাহলে কিন্তু আপনি ভালো স্বামী পাবেন এবং বুদ্ধিমান বিদ্বান সংসারী স্বামী পাবেন। অনেক পরিবারে দেখা যায় স্বামী সংসারের প্রতি অমনোযোগী, স্বামী সংসারের প্রতি তেমন একটা মনোযোগী না, সংসারের বাজার সদায়, সংসারের দেখাশোনা, এই বিষয়ে কিন্তু মনোযোগী হওয়া অন্যবিধায় সংসারে বিভিন্ন ধরনের মনোমালিন্যতা তৈরি হয়, এমনকি সংসার ভেঙে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী পরকীয়ায় লিপ্ত থেকে থাকেন, এই বিষয়গুলো আগে জানতে হবে নারীদের জন্য। তাই নারীদেরকে আমি বলবো, আপনারা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর সাথে আলাপ করবেন যে আপনার এই সমস্যাগুলো হতে পারে কিনা বিবাহের পরে, বা বিবাহের পরে কি কি সমস্যা হতে পারে, আপনার স্বামী ভালো হবেন কিনা এই বিষয়গুলো আপনি জানতে পারবেন, আপনার সন্তান ভালো হবে কিনা বা আপনার সন্তান দ্বারা আপনি উপকৃত হবেন কিনা এই বিষয়গুলো আপনার জেনে বিবাহে যদি আপনি মত প্রকাশ করেন, সেই বিয়েতে রাজি হন, তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনটি ভালো যাবে। বিবাহিত জীবনে আর কোনো অশান্তি থাকবে না। আর বিবাহিত জীবনে আমাদের বর্তমান সমাজে ডিভোর্সের সংখ্যা এমন হারে বেড়েছে যেটি বলার বাহুল্য। যুগ যত উন্নত হচ্ছে বিবাহিত জীবনগুলো তত অশান্তির সৃষ্টি হচ্ছে, কিছুটা আর্থিক, কিছুটা সামাজিক কারণে, কিছুটা পারিবারিক কারণে, কিছুটা পরকীয়া বা ডিভোর্স বা বিভিন্ন ধরনের কারণে, দৈহিক কারণে, মানসিক কারণে, সাংসারিক কারণে, শারীরিক কারণেও এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে এবং এই ঘটনাগুলো প্রচুর আকারে ঘটছে। আমি প্রচুর ক্লায়েন্টের অভিযোগ পাই যে সংসার জীবনে মনোমালিন্যতা, স্বামী স্ত্রীর বন্ডিংটা হচ্ছে না। এক্ষেত্রে বেশ কিছু প্রতিকারও জ্যোতিষশাস্ত্রে আছে। এক্ষেত্রে প্রতিকারটি হচ্ছে তখনই আপনাকে করতে হবে যদি দেখা যায় যদি আপনার বিবাহিত জীবনে শুক্র দ্বারা সমস্যা থাকে,
যদি কোন জাতিকার শুক্রের স্থানে কালো তিল থাকে, শুক্রের এই যে স্থানটিতে কালো তিল থাকে বা বিবাহ রেখায় কালো তিল থাকে বা রবি রেখায় কালো তিল থাকে, তাহলে সেই জাতিকার বিবাহিত জীবনটি সুখের হবে না, বিবাহের পরে স্বামীর দ্বারা তিনি উপকৃত হবেন না, সংসার জীবনে অশান্তি থাকবে, শুক্রের স্থানে কালো তিল থাকলে বিবাহের পরে তার মানসিক অবস্থা ভালো থাকবে না, এমনকি বিবাহের পরে দুজনের বন্ডিংটা ভালো হবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের কাছে তত্ত্ববহুল মনে হলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। পরবর্তীতে আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত আশা করছি। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আমার পরবর্তী ভিডিও টপিকস নির্ধারণ করব। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।